ফের মন্ত্রী রামপদ জমাথিয়ার গড়ে বিজেপির বড় ভাঙন। গোমতী জেলায় কংগ্রেস নেতা টিটন পাল শক্তি প্রয়োগ করল। এই মুহূর্তে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই বাগমা বিধানসভায় ফের শাসক দলের নির্বাচিত বোর্ড দখল করে নিল কংগ্রেস। সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা টিটন পাল গোমতী জেলায় ক্রমশ শক্তি হারাচ্ছে শাসক গোষ্ঠী বিজেপি প্রমাণিত করে দিল। আজকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মন্ত্রী রামপদ জমাতিয়ার এবার পদত্যাগ করতে চলেছেন কি, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে চর্চা জটিলতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গোমতী জেলার বাগমা বিধানসভায় ফের শাসক দল বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা আজ সরাসরি কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বাগমা বিধানসভার গোমতী জেলার প্রাক্তন জেলা পরিষদের সদস্য টিটন পাল। এই মুহূর্তে